আজকে আমি কথা বলবো আমাদের ফ্রি স্টুডেন্ট এবং পেইড স্টুডেন্টদের জন্য, যারা মূলত ইউটিউবিং করতেছেন বা ইউটিউব নিয়ে কাজ করতেছেন। তাদের সবসময় একটা প্রবলেম হচ্ছে, তারা মিউজিক কোথা থেকে নেবে এই প্রবলেমটায় পড়ে আছে, সেই জন্য কাজটা এগোতে পারতেছে না। তো আপনারা যদি কপিরাইট, নো কপিরাইট ফ্রি অথবা কপিরাইট ফ্রি যদি মিউজিকগুলো নিতে পারেন, তাহলে আপনার ভিডিওতে ইউজ করলে কোনো প্রকার সমস্যা হবে না। তো এই জন্য আজকে আমি দেখাবো কোথা থেকে মিউজিক নেবেন এবং কি মিউজিকের ভিতরে বা আপনার ওই ডিসক্রিপশনের ভিতরে ক্রেডিট বসালে, আপনার ক্রেডিট না বসালে সমস্যা হয় না, কিন্তু ক্রেডিট বসালে আপনি পুরো সেফ হবেন, আপনার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসবে না। তো আমরা আজকে দেখি কীভাবে কোথা থেকে মিউজিকগুলো নিব এবং কীভাবে সেটা ডাউনলোড করব। তো আমি প্রথমে, আপনারা এখানে লিখতে পারেন অডিও লাইব্রেরি, অডিও লাইব্রেরি, এখান থেকে আমি মূলত মিউজিকগুলো নিয়ে থাকি। অডিও লাইব্রেরি এখানে দেখেন, প্রথমে একটা অডিও লাইব্রেরি মিউজিক ফর কন্টেন্ট ক্রিয়েটর, ওকে, এখানে একটা আছে। তো আমি এটা তো ওপেন করি, প্রথমে অডিও লাইব্রেরিতে যাবেন। আমি দুইটা দেখাবো, এই দুইটাই মূলত আমি ইউজ করি। তো এই একটা হচ্ছে অডিও লাইব্রেরি, আর একটা হচ্ছে এনসিএস, ঠিক আছে। এই দুইটা সবচেয়ে আমি ইউজ করি, কারণ এই দুইটাতে আমি অনেকদিন যাবত ইউজ করতেছি, কোনো প্রকার সমস্যা হয় নাই। তো এখানে দেখেন অডিও লাইব্রেরিতে যখন আসলাম, এখানে দেখেন অনেক রকমের আছে আর কি, মিউজিক আছে। আপনি সবগুলো চেক করে দেখবেন যে আপনার কোনটা প্রয়োজন। আমি কাজ করি মূলত গেমিং নিয়ে এবং রিল্যাক্স মিউজিক অথবা মাইন্ড ফ্রেশ করার যে মিউজিকগুলো নিয়ে আমি কাজ করি, এগুলো বাইরেতে খুবই ভালো চলে ভিডিওগুলো, তো আপনারা অবশ্য জানেন। তো এইগুলা মিউজিক আপনি এখান থেকে নেবেন। ধরেন আমি অডিও লাইব্রেরি অথবা এনসিসিতে যদি যাই, এনসিএস, ওকে, এখানে যদি আসলাম, এখানে আসার পরে দেখেন এখান থেকেও আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই, অভাব নাই মিউজিক। এখানে বলাই আছে নো কপিরাইট সাউন্ড, কোনো প্রকার কপিরাইট আসবে না, সেটা ওরা বলেই দিছে। আর এখানে দেখেন অভাব নাই মিউজিক, আপনার যা যা প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। নির্দ্বিধায় কিন্তু কাজ করতে হবে, কিন্তু কিছু ক্ষেত্রে আপনি যখন ভিডিওটা আপনি ইউজ করবেন, ধরেন যে কোনো একটা আপনি মিউজিকটা নিলেন, আপনি যদি ক্রেডিট ইউজ করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আমি একটা মিউজিক ওপেন করি, ধরুন আমি এটা তো ওপেন করলাম, আমি চাচ্ছি যে তাদের ক্রেডিটটা নিব কিভাবে সেটা দেখাই। ধরুন আমি এই ক্রেডিটটা এখান থেকে নিব, তো দেখেন এখানে লেখা আছে ক্রেডিট, ওকে, দেখি আমি ক্রেডিটটা পাই কিনা, অ্যাভেলেবল কন্টেন্ট সাউন্ড লিস্টিং মোর ক্রেডিট। ক্রেডিট যদি না থাকে তাহলে আপনি নেবেন হচ্ছে ট্র্যাক ইনফো, ওকে, এখান থেকে এই পর্যন্ত নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, এখান থেকে এই পর্যন্ত নেবেন, কোনো সমস্যা হবে না, এইটুক নিলেই হবে অ্যাভেলেবল, ঠিক আছে। আর একটা ডেসক্রিপশন ইউজ করবেন, নো কপিরাইট ফ্রি ডেসক্রিপশন, যেটা আমি একটু আমার একটা ভিডিও দেখাই আপনাদেরকে, আমি একটা ভিডিও নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে আর্টজেট ফটো এডিটিং। এটা আমার অনেক পুরাতন একটা ইউটিউব চ্যানেল, আমি এখানে আসলে সময় নাই বিদায় আমি কাজটা করতে পারি না, আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল। তো এখানে যখন আমি মিউজিকগুলো নিতাম, দেখেন আমি একটা ভিডিও যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনি দেখতে পারবেন নিচ থেকেই। তো এটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল, আমি অনেকদিন আগে ভিডিও এডিটিং নিয়ে কাজ করতাম, তো মোবাইল ফটো এডিটিং যেটা বলে, আপনারা এখান থেকে ফটো এডিটিং শিখতে পারবেন, এটা অবশ্য দরকার নেই, ঠিক আছে। তো আমি এখানে একটা ভিডিও আমি ওপেন করি, ওকে, এটা আমি ওপেন করলাম, ইন্ডিয়ার চ্যানেল তৈরি করছিলাম। তো এবার দেখাই আমি ক্রেডিটগুলো কীভাবে ইউজ করছি, দেখেন এখানে সুন্দর করে দিয়ে দিছি, মানে সাউন্ড তার ক্রেডিট, তার নামটা দিয়ে দিছি, ঝামেলা শেষ। এখানে আইডি নাম্বার দেওয়া আছে, ভিডিও লিঙ্ক, এটা প্রোভাইড বাই ব্লগ নো কপিরাইট মিউজিক। তো এখান থেকে আমি মিউজিকগুলো নেওয়ার পরে আমি একটা ছোট্ট করে একটা ক্রেডিট দিয়ে দিছি, তাদের ওইখানে লেখাই আছে ক্রেডিট কোথা থেকে নিতে হবে, ঠিক আছে, ওইখানে সুন্দর করে দেওয়া আছে ক্রেডিট, আপনি শুধু এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যদি এটা কখনো কখনো ইউজ না করতে পারেন বা না পান, তাহলে আপনি যেটা করবেন, সব কয়টা ভিডিওতে আপনি এই ডিসক্লেমারটা ও বা কপিরাইট ক্লেম যে আইনটা আছে সেটা আপনি দিয়ে দেবেন সব কটা ভিডিওতে। যদি আপনি কপিরাইট কোনো ভিডিও বা কোনো কিছু নিয়ে কাজ করতে চান, তাহলে এগুলো দিলে আপনার স্ট্রাইক আসবে না, ঠিক আছে, আপনি কপিরাইট ক্লেম আসতে পারে কিন্তু স্ট্রাইক আসবে না, আপনি এটা ইউজ করবেন। তো এটা আপনি লিখলে হবে যে কপিরাইট
ক্লেমার অথবা ডিসক্লেমার কিভাবে লিখতে হয়, আপনি যদি ইউটিউবে সার্চ করেন এগুলো লেখে, হাউ টু ডিসক্লেমার ইউজ অথবা হাউ টু ইউজ ডিসক্লেমার ফ্রম ইউটিউব ভিডিও, আরও অনেক কিছু লেখা যায়, লিখে যদি আপনি সার্চ করেন এই ডিসক্রিপশনটা পেয়ে যাবেন, অথবা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো আপনার যতগুলো মিউজিক আপনি নেবেন, এখানে আমি একটা মিউজিক ইউজ করছি এনসিসি থেকে, দেখেন। তো এই মিউজিকটা আমি মূলত এনসিসি থেকে নিছি বা অডিও লাইব্রেরি থেকে, না এখানে অডিও লাইব্রেরি থেকে নেওয়া হয়েছে। আপনি এই শুধু আমি এটা সবকটা ভিডিওতে আমার এই ডেসক্রিপশনটা পেয়ে যাবেন, আর এখানে আমি 70 করে একটা ক্রেডিট দিয়ে দিছি, তাহলে কিন্তু আমার কোনো প্রকার সমস্যা হয় নাই আজ পর্যন্ত। এই ভিডিও সার্চে হচ্ছে 2021 মার্চে, তার মানে বুঝতেছেন মোটামুটি এক বছর হয়ে গেছে, তো কোনো প্রকার সমস্যা হয় নাই। তো আপনি এভাবে মিউজিকগুলো এখান থেকে নিতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনি এনসিসি এবং অডিও লাইব্রেরি দুইটা মাধ্যম থেকে নিতে পারেন। আরও যদি আপনার মিউজিক প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি লিখতে পারেন ফ্রি অথবা নো কপিরাইট মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা মিউজিক লিখে সার্চ করবেন ইউটিউবেই, ইউটিউবে পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন এখানে অভাব নাই, অনেকগুলা এরকম বড় বড় কোম্পানি আছে যারা এইগুলা কাজগুলো করে থাকে, আপনি এই ধরনের মিউজিকগুলো এখান থেকে নিয়ে তাদের ক্রেডিটটা বসাই দিলে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপরে যদি আপনি এখানে যদি যথেষ্ট না পান, তাহলে আপনি চলে যাবেন গুগলে সার্চ করবেন অডিও লাইব্রেরি অথবা অডিও নো কপিরাইট মিউজিক, তাহলে এখানেও আপনি মোটামুটি এতগুলা সাউন্ড পেয়ে যাবেন। এখানে হাজার হাজার এরকম ওয়েবসাইট আছে যারা ফ্রিতে MP3 গান অথবা মিউজিক দিয়ে থাকে, আপনি তাদের কাছ থেকেও নিতে পারেন। এরকম অনেক সাইট আছে, যেমন আমি যদি এখান থেকে ধরেন আমি এই যে এটাতে চাই আর্টিলিস্ট, ওকে আর্টিলিস্ট আসলাম, এরকম আরও অনেক আছে ভালো ভালো মোটামুটি যারা মূলত ওই ফ্রি কপিরাইট মিউজিকগুলো দিয়ে থাকে, এখানে সাইন আপ করে তাদের মিউজিকগুলো নিতে হবে। আর আমি অবশ্য এনসিসি থেকে নিই, কোনো ঝামেলা হয় না। কীভাবে ডাউনলোড করবেন, ধরেন আমি এটা আসতে থাকুক, এরকম ওয়েবসাইট অনেক পাবেন আপনি অডিও সাউন্ড বা মিউজিক নেওয়ার জন্য। ধরেন আমি মিউজিক নিব, তাহলে এখানে সার্চ করতে হবে, আপনি ফ্রিতে নেবেন, ঠিক আছে। প্যাকেজ আছে, ঠিক আছে, প্যাকেজ ম্যাকেজ নেওয়ার দরকার নেই, আপনি ফ্রিতে পেয়ে যাবেন, এত কিছু দরকার নেই। আপনি দেখেন অভাব নেই কিন্তু, ঠিক আছে, আপনি ওইভাবে নিতে পারেন অথবা আপনি এখান থেকেও ডাইরেক্ট নিতে পারেন। তো ধরেন আমি এই একটা মিউজিক ডাউনলোড করা দরকার, তাহলে যেটা করবেন আপনি এখান থেকে চলে যাবেন, এরকম আপনি চাইলে এক্সট্রাকশন ইউজ করতে পারেন, অথবা যদি না চান তাহলে এখানে আসবেন, উপরে দেখেন ইউটিউবের একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে ইউটিউবের আগে ডটের পরে দুইটা এজ বসায় দিবেন, দিয়ে ইন্টারে চাপ দিবেন, এই মিউজিকটা ডাউনলোড শুরু হয়ে যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। আপনি দেখেন মিউজিকটা ডাউনলোড শুরু হয়ে যাবে, আপনি এখান থেকে মিউজিকটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে ভিডিও আছে, ঠিক আছে, আপনি চাইলে মিউজিকটা সিলেক্ট করতে পারেন, আরও অপশন আছে, এগুলো কিন্তু মিউট করা আছে, ঠিক আছে, এগুলো মিউট, এগুলো হবে না। আপনি MP4 ইউজ করেন, শুধু মিউজিকটা নেবেন, এটা সিলেক্ট করে আমি এখানে সিলেক্ট করে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে এক্সটম। এখন আপনার এই ভিডিওটা যে নিছেন, এই ভিডিওর ক্রেডিটটা কি আমি দেখি একটু, ব্লক, ওকে, ক্রেডিটটা দিয়ে একটা ফোল্ডার করে রাখবেন, কম্পিউটার একটা ফোল্ডার করে রাখবেন, যাতে আপনি এই ক্রেডিটটা ওই ভিডিওতে যখন আপনি এই মিউজিকটা ইউজ করবেন কোনো ভিডিওতে, তখন যেন ওই ক্রেডিটটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা যেন না হয়। এই যে দেখেন আমি এখানে দিতে পারি লাইসেন্স, ওকে, এখানে এইটুকু আমি ক্রেডিটটা দিয়ে দিতে পারি। ধরেন আমার এই ভিডিওটা কোথায় আছে, আমার ভিডিওটা আছে কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে আছে, তো আমার এই ফোল্ডারটা হচ্ছে এটা, আমার এই ফোল্ডারে আছে, ওকে, আমি একটা ফোল্ডার তৈরি করি, নিউ ফোল্ডার, এখানে লিখতে পারি মিউজিক নো কপিরাইট মিউজিক নো কপি রাইট মিউজিক মিউজিক, ওকে লিখলাম, লেখা এবার আমি এখানে সার্চ মানে আমি ই করব, ধরেন এই একটা ভিডিও আমি ওপেন করব, ঠিক আছে। তো আমি তার আগে এখানে নিয়ে আসলাম আমি আমার, ওকে, এই ভিডিওটা আমি এখানে কাট করে নিয়ে যাই, কন্ট্রোল রাইট বাটন ক্লিক করলাম, কাট করলাম, কাট করে এখানে পেস্ট করলাম, আর আমি যে ডেসক্রিপশনটা নিয়েছি এখান থেকে আনলাম, এখানে দিলাম, কপি করলাম, কপি করে এবার আমি ফোল্ডারে চলে যাব, এখানে একটা তৈরি করব, একটা টেক্সট ফাইল তৈরি করব, ওকে, একটা টেক্সট ফাইল নেই, একটা টেক্সট ফাইল হচ্ছে ডকুমেন্ট নেই, একটা ডকুমেন্ট নিয়ে এখানে আমি আমার ওই যে ইটা আছে
ট্র্যাকিং নাম্বারটা আছে, এটা আমি এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম। সেভ তার মানে কি, এই ফোল্ডারের এই কপিরাইট মিউজিকের এটা হলো, এটা মানে লাইসেন্সটা হচ্ছে এটা, এটা দিলে আমার কোনো প্রকার সমস্যা হবে না। তো আপনি এইভাবে আরও কিছু ফোল্ডার তৈরি করতে পারেন, এটার আন্ডারে আর একটা তৈরি করলেন, এরকম করে একটা ফোল্ডার তৈরি করে একটা ফাইলের ভিতরে সবগুলো রেখে দেবেন। তাহলে আর আপনার মিউজিক নিয়ে কোনো সমস্যা হবে না, যখন যেটা প্রয়োজন আপনি ওইখানে নিয়ে নিতে পারেন। ডাউনলোড করে রাখছেন, এডিটিং করলেন, কারেন্ট চলে গেল বা নেট চলে গেল, তো আপনি এখান থেকে একটা নিয়ে ইউজ করলেন, ভিডিওতে এডিটিং করে ফেলেন, কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছেন, কোথা থেকে মিউজিকটা নেবেন। আর এটা কোনো কপিরাইট হয় না, আপনি নির্দ্বিধায় বা নিশ্চিন্তায় আপনি কিন্তু কাজগুলো করে ফেলতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই শেষ করে দিই, আর দেখা হবে পরের কোনো ক্লাসে।